ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো, কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, গুড লাভার্স, তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 8:30। আজকে আমি সকাল সকাল স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, স্নান করেছি, পুজো দিয়েছি। তো গুড্ডু গেছে এখন একটু বাজারে। তো এখানে দেখো এনেছে সেন্টারে কিছু জিনিস দিয়েছে, সেন্টারে গেছিলো আজকে। গুড্ডুকে এটা কি দিয়েছে জানি না, এটা মনে হয় ছাতু টাতু হবে। তো এইটা দিয়েছে, এখানে মুসুরি ডাল দিয়েছে, এখানে চাল দিয়েছে, আর এখানে দেখো আলু দিয়েছে। তো এগুলোকে এখন একটু গুছিয়ে টুছিয়ে রাখি, সকালে দেখতে পেলে ওকে খাওয়ানো টানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। গুড্ডুর খিচুড়ি বসাবো, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আলু, ফুলকপি, সিম, পালং শাক, টমেটো আর চাল আর ডাল। সবজিগুলোকে আমি কুকারে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুষ্টিগুণটা বজায় থাকে, কারণ বেশি নাড়লে এর মধ্যে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। সোয়াবিনগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দেব আর হালকা নাড়াচাড়া করব, বেশি নাড়াচাড়া করব না। তো অল্প নাড়াচাড়া করে চাল ডালগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। তো এবার আমি গরম জল দিয়ে দিলাম, আর আমি খাবারে বেশিরভাগ সময় গরম জল ইউজ করি। তো দেখতে পেলে আমি খিচুড়ি টিচুড়ি করে একদম রেডি করে রাখলাম, গুড্ডু আসুক ও এলে খাইয়ে দেবো। আর আমি স্নান টান করে এই যে জামা কাপড়গুলো এখন মেলতে আসছি ছাদে, খুব রোদ উঠেছে। চলো ওকে খাইয়ে দি। আমাদের দেখো ব্যস্ত মানুষ এখন চলে এসেছে, এটা আমাদের জওয়া দিদি, তার সঙ্গে গুড্ডু সোনা। হাই বলে দাও, তাড়াতাড়ি করে দাও, খুব দুষ্টুমি করছে। তো চলো ওকে খাইটাই দিই, তারপর আমি ছাদে চলে এসেছি। আর আমার সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া, রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে, গুড্ডুকে ভাত খাইয়ে, ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে ওকে ছাদে নিচে চলে এলাম। আর নিচে এসে দেখছি গুড্ডু এখনো ঘুমাচ্ছে। এখন বাজে হচ্ছে 4:30, ও মোটামুটি সন্ধ্যে কম এখন উঠছে না, মানে প্রতিদিন ভাত রাতকে ঘুমোচ্ছে আর উঠছে সেই সন্ধে করলে গলে, আবার রাত্রে ঘুমাতে সেই 10:30 বেজে গেছে। দেখবে ও কেমন ঘুমোচ্ছে, মশারি টানিয়ে দিয়েছি তো ঘুমোচ্ছে। চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা গুড্ডুকে সাথে নিয়ে। 2 hours later. গুড ইভিনিং, সেই সন্ধ্যেবেলায় চলে এসেছি গুড্ডুকে সাথে নিয়ে, আর ও এই মাত্র উঠলো, আমিও সেই কখন ঘুমিয়ে গেছি জানি না। আমিও একটু আগে উঠে সন্ধে সন্ধে করলাম। কি গো ঘুম হয়েছে? হ্যাঁ ঘুমিয়ে উঠে এ দেখো আমি বানিয়েছি হচ্ছে ম্যাগি। তো তোমরা দেখতে পেলে গুড্ডুকে খাওয়ানো টানো হয়ে গেছে, তো খাইয়ে টাইয়ে এখন আমার কাছে এসে চুপটি করে বসেছে। আর আজকে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, আর সেই দারুণ জিনিসটা সে একটা স্পেশাল দিনের জিনিস, আর স্পেশাল দিনটা হচ্ছে 11ই অগ্রহায়ণ, 27শে নভেম্বর 2020। হ্যাঁ এবার আমি বলেই ফেলি, সেটা হচ্ছে সেই দিনটা হলো আমাদের গুড্ডু সোনার শুভ অন্নপ্রাশন। তো গুড্ডু বন্যাসি করছিল যেন ওকে পিছনে ও খেলছে, এ দেখো। তো তারই কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমরা অ্যালবামে আবদ্ধ করে রেখেছি, আর সেই জিনিসটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখাই
प्रथम जेटा होच्छे ए देखो एटा होच्छे एलबाम तो तुम्हारे एलबाम भालो करे देखा एखाने कोनटा मामा कोनटा कोनटा मामा ভালো লাগছে তোমাকে দেখে তুমি তখন কত থুতু দিলে হ্যাঁ তাই তো অনেক থুতু দিলে তুমি দেখুন ইনারা হলো গুড্ডু সোনার দাদু ঠাম্মি যারা আজ পৃথিবীতে নেই কিন্তু তাদের আশীর্বাদ সব সময় গুড্ডু সোনার সঙ্গে আছে এটা আমার সবচেয়ে প্রিয় ছবি দেখতে পাচ্ছ গুড্ডু সোনা আমাদের সাজুগুজু করে নিয়েছে আর এখানে ক্যামেরাম্যানের নির্দেশে এখানে কিছু সাজিয়ে দেওয়া হয়েছে আর এখানে খাবারগুলো সুন্দরভাবে আমাদের পরিবারের সবাই সাজিয়ে দিয়েছে আর এটা খুব ছোট্ট করে আয়োজন করা হয়েছিল আমাদের ফ্যামিলি কিছু ফ্রেন্ডসদের নিয়ে এটাকে আয়োজন করেছিল খুব বেশি বড় সড় হয়নি আর এটা আমাদের গুড্ডু সোনা দিদুন এটা হচ্ছে গুড্ডু সোনা দাদান তো ওনারা আশীর্বাদ করছে গুড্ডুকে আর এরা হচ্ছে গুড্ডুর দিদি ভাইরা আর আমার খুবই প্রিয় আর এগুলো হচ্ছে আমার ভাইগণ তো ওরা গুড্ডুকে মাঝে নিয়ে বসে আছে আর এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দাদা যেটা গুড্ডুর বড় মামা আর এই ভদ্র মহিলাটি হচ্ছে আমার বুনু আমার একমাত্র বুনু মানে গুড্ডু সোনার মাসিমণি
সেই মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো তোমাদেরকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আর ব্লগটা বেশি দূর এগোচ্ছি না, তো এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর কেমন হয়েছে অ্যালবামটা সেটা কমেন্টে জানিও। আর অবশ্যই যারা আমার ব্লগে নতুন তারা যেন সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন বাই বাই, গুড নাইট।